হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? এখন দেখুন, এই যে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো হচ্ছে হালকা একটু কড়াইতে আপনারা টেলে নিয়েছি, লাস্টে গুঁড়ো করে দেব। তো এখন আমরা সেই গরুর মাংসের যে কলিজা, সেই কলিজাটা ভুনা করব। দেখুন, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে নিয়েছি। নতুন সয়াবিন তেল দিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমরা বাদামি বর্ণ করব না কি? আমরা এখানে কাটা পেঁয়াজ এবং কাটা রসুন নিয়েছি এবং বেটেও দিয়েছে একই জিনিস। বেশ, আমরা দিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা একসঙ্গে দিয়েছি। এটার পরিমাণটাও বলে দিচ্ছি না, কারণ কারো কম কারো বেশি লাগতে পারে। আমরা এখানে আদা কেজি পরিমাণ কলিজা নিয়েছি, কেউ এক কেজি দেড় কেজি তিন পর মতন, সরি তিন পর মতন, তো কেউ কম বেশি নিয়ে নিয়ে রান্না করতে পারেন, তখন সে তার পরিমাপটা অনুযায়ী দেবেন। এক কেজি চামচ দুটোর জন্য সেটা আমি বলছি না ভিও, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে কলিজাটা কতটুকু রান্না হচ্ছে তার উপরে। এভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আর কী কী দেবেন আমি? এর মধ্যে আর হলুদ লবণ দিয়ে তো আমরা প্রায় আধ ঘন্টার মতন মেখে রেখেছিলাম, এখন আমরা আলুটা ধরে দিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি আলুটা পছন্দ করি তাই আম্মু আলুটা দিয়েছে, কিন্তু খেতে কিন্তু আরেকটু বেশিই ভালো লাগবে। দেখুন আমরা কাঁচামরিচ দিয়ে নিলাম, আমরা এখন শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নেব। আমরা দুটোই দেবো, তা না হলে কিন্তু কালারটা অন্যরকম লাগবে। ভুনার যে আলাদা একটা ফ্লেভার বা একটা গন্ধ বা দেখতে এরকম ভালো লাগে, আমি এক টেবিল চামচ, দু টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এটা শুধু রঙের কাজ করবে, ঠিক না? এটা রঙের জন্য দেওয়া ভিউয়ার্স, লাল মরিচের গুঁড়া বলে সেটা দিচ্ছি, জাস্ট রং করা, রং করে ভালো দেখা যায় বা কালারটা ভালো দেখা যায়। আবার একটু হলুদ দিয়ে নিলাম, মনে হলো যে একটু কম হয়ে গেছে, সেই জন্য আবার একটু হলুদ দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু তেল দিয়ে দিচ্ছে, নাড়াচাড়া করে নেব। কারণ এই গরুর মাংস বলেন, কলিজা বলেন, যাই বলি না কেন, একটু যত কষাবেন ভিউয়ার্স ততই কিন্তু স্বাদগন্ধ ফ্লেভারটা বলবে। আর তারপর যদি মা করে তার মধ্যে অন্যরকম একটা ফিলিং কাজ করে। আসলে মায়ের সব মায়ের রান্নাই বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ রান্না, তো আর এমনি হচ্ছে দেখতে গেলে আমার মা চমৎকার রান্না করেন। আমার খালাটা দিয়ে তো বুঝতে পারছি, আমার বলছে রান্না খালাটা দেখে তো বুঝবে, আসলে সত্যি কথা, যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর, এই জন্যই তো বলে আগে দর্শন লাগি তারপর হচ্ছে গুরু বিচারি। এবার আমরা একটু পানি দিলাম, এটা একটু সিদ্ধ হওয়ার জন্য। দাদা তার একটা মজার কাহিনি দেখুন, ওই যে আম্মু টেস্ট করার জন্য আরও চার পিস দিয়েছে, তো টেস্ট করে দেখি কেমন অবস্থা, সাথে থাকুন ভিউয়ার্স। এখন ভিউয়ার্স হয়ে গেছে, কিন্তু প্রায় ইচ্ছা করতেছিল, এখন প্রায় হয়ে আসছে। সেই গরম মশলাটা যেটা ব্যবস্থা করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সরি, হ্যাঁ সেটা দিয়ে দিলাম। এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে আমি দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর রান্নাটা হয়েছে। আপনারা কিন্তু এভাবে বাসায় বসে ট্রাই করবেন, কারণ ভিউয়ার্স এত সুন্দর রান্না, যারা রান্না করতে পারেন না তারা আমার মনে হয় করতে পারবেন, কারণ হচ্ছে আমি ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করছি।
আর ভিউয়ার্স আশেপাশে অনেক লোক আছে সেই জন্য কথার আওয়াজ আসছে, এই জন্য এক্সট্রিমলি সরি। ভুল দুটি যাই করি না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখুন কি চমৎকার কালার হয়েছে, আর কালার যেমন তেমন ভিউয়ার্স, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকবেন, পাশে থাকা বেলা।